আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আসছি আমরা রেস্টুরেন্টে খেতে আমি আর আমার বউ তো এখানে আমরা প্রথমে নান নিয়ে নিয়েছি আর আমরা হাফ প্লেট মান চিকেন নিয়ে নিয়েছি লোকাল চিকেন একদম লোকাল দেশি চিকেন তো আমরা নান অলরেডি না তিনটা নান আমরা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে মনে হলো কি ভিডিও করতে হবে আর আমার বউ বলছে টিসু পেপারগুলো ভালো করে ইউজ করে টাকা দিতেই হবে কেন ইউজ করবে না তো আমার বউ বলছে কি পানিগুলোও খেয়ে নেই টাকা যদি দিতেই হবে পানিগুলো খেয়েই নেই তো তারপরে আমরা না নান তিনটে খাওয়ার পরে বসে গেলাম তারপর সে আমরা ভাত অর্ডার করেছি না ভাতটা আস্তে আস্তে দেরি হয়ে গেলো আমি বললাম কি পানি অল্প খেয়ে নেই আর আমার বউ দেখো থালি চেটে চেটে খাচ্ছে মনে হয় এত টেস্ট হয়েছে যে কী বলি মানে বলার মতন কিছু নাই তারপরে মানে বসে থাকতে থাকতে বললাম কি বলবো চিকেনটাকে ভালো করে দেখি তো কি করে কীভাবে খাওয়া যায় তো আমি চিকেনটাকে ভালো করে দেখা ধরলাম যে কোথায় থেকে শুরু করব আমি চিকেনটা তো এখান দেখি লেগ পিসটা উপরে উঠে আছে তো আমি হাত দিয়ে উঠে ধরলাম দেখি তো লেগ পিসটার সাইজ তো লেগ পিসটার সাইজ দেখে তো আমার দিয়ে একদম পানি পরা ধরলো মানে কি বলি আর এখানে পিঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে এত টেস্ট মানে আমি ভাবতে পারি না যে খাওয়ার পাশে কী হবে কিন্তু এখন তো খেয়ে নেই তার পাশে দেখুন ভাতটা এসে গেলো তো আমি ভাতটা ধরে নিলাম ভাতটা বহুত গরম আর একদম মানে কি বলি আপনাকে একদম জাস্ট বানিয়ে এনে দিল তো আমার বইয়ের সামনে দিয়ে দিলাম আমার বউ দেখেন আমাকে কত আদর করে আমার থালিতে ভাতগুলো দিয়ে দিলো আর সাথে সাথে মাংস কিনে একদম নিজে নিজে নিয়ে নিল তারপরে দেখি না লেগ পিসটা তো আমার দিয়ে দিয়েছে এত বদনাম করা যায় নাকি বইয়ের তো লেগ পিসটা তো একদম মজা একদম কি বলি আর মানে দেখুন লেগ পিসটার সাইজ দেখতে পাচ্ছেন আপনারা তো আমার বউ লবণ নিচ্ছে ওটা বেলেক কথা আর ও বলে টাকা দিয়েছি কেন সরে যাব তো তারপরে আমি বললাম কি দেখি আর পিঁয়াজ পেঁয়াজ খেয়ে দেখি পিঁয়াজটাও দেখি আমার বইয়ে নিয়ে নিল আমি মানে আর কি নিবো আমার আগে সব নিয়ে নিয়ে একদম খায়া শেষ করে দেয় তারপরে আমি দেখি বললাম যে লেগ পিসটা একবার টেস্ট করে দেখি কীরকম লাগে তো লেগ পিসটা খেয়ে দেখি ও মা গো একদম মজা লেগে গেছে একদম লেগ পিসটা তারপরে যেটা ভাত ছিল ভাত আমার বউ মানে অল্প না যে একদম ক্লিন করে নিয়ে গেলো খুব লক্ষ্মী বউ তো আমার একদম ক্লিন করে একটাই কথা খেলি টাকা দিয়ে খাবো যদি থুবো কেন হাড্ডিগুলো গুলো একদম ক্লিন করে খেয়ে দিল আমি এরকম করি খাই না তো আমার বইয়ের দেখা দেখে আমি এখন দাদা বলছি কারাইটা আমি আমাকে এরকম একটা লাগবে আমি বললাম না বাড়িতে তো বহুত কারাই আছে এটা কারাই দিয়ে কি করবো তারপরে বেশ মেনে গেলো তারপরে মরিচ দুটা থেকে গেলো উনি বললো আরে এত টাকা দিয়ে গেলে দিলাম এই মরিচ দুটা থিয়ে যেতে হবে মানে হয় চলো ধুয়ে যাও আর কি করতে করা যাবে এখন এত বড় রেস্টুরেন্টে খেতে আসছি যদি ইনি দেখো একদম হাড্ডি চা বয় আচ্ছা বয় আচ্ছা বয় আচ্ছা বয় খাওয়া দাওয়ার পরে আমি বললাম এখন বিলটা দিবে কে দেখুন মাথা নড়ায় বলবে কে আমি দিব এখন দেখো টিস্যুটাও মানে ও ইউজ করবেই মানে ওর মানে মানে পুরোটা টাকা অসিল করতে হবে তার পাশে বিল দিতে গেলাম তো আজকের ভিডিওটা এখানেই ধন্যবাদ